Hi guys, good morning. Welcome back to my YouTube channel, Soul of Funny. So, আজকে আমরা ঘুরতে বের হয়েছি। এটা হলো গরুমারা ফরেস্ট, ফালাকাটা থেকে যেতে হয় বীরপাড়া হয়ে। So, চলো আজকে তোমাদের ঘুরে নিয়ে আসি। আমরা বের হয়েছি। আকাশটা খুবই মেঘলা, বৃষ্টি হবে। চলো দেখতে থাকো, তোমরাও স্কিপ না করে ভিডিওটা, তোমাদের ভালো লাগবে আশা করছি। আমরা এখন জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি, ফরেস্টের ভেতরে। এখানে হাতি বের হয় মাঝে মাঝে, এমনও হয় হাতি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, মানে লোকজনের যাওয়া আসা পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়ে। তো দেখা যায় কিনা হাতি, আমাদের কপালে কি আছে দেখা যাক। এখন তোমরাও বলো যাতে দেখা যাক। খুবই বৃষ্টি হচ্ছে, একদম আমরা ভিজেই গিয়েছি বলতে গেলে। ভাগ্যিস জোরে আসেনি। দেখো একটা সুন্দর নদী, দেখো সবাই মাছ মারছে, দেখো জল কিন্তু বেশি নেই, তবুও মাছ আছে অনেক। দেখো জলের স্রোত কি, জলটা পাহাড় থেকে চলে আসছে। আর দেখো কি ঠান্ডা হাওয়া, খুবই ঠান্ডা হাওয়া। তোমরা না আসলে বুঝতেই পারবে না এত সুন্দর। চলো দেখি আর কি কি দেখা যায়। ভালোই লাগছে পরিবেশটা, চারিদিকে সবুজ গাছপালা, তার মধ্যে আমরা যাচ্ছি, সত্যি খুব সুন্দর লাগছে। মনোরম পরিবেশ কোথাও পাবেন না আপনারা, একবার শুধু এসে দেখলেই বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর, কতটা ভালো লাগে। এটা গরুমারা ফরেস্ট, এরকম ফরেস্ট সচরাচর দেখা যায় না, কিন্তু কি আর করা যাবে। আগে ভালোই ইসে হতো, কিন্তু এখন কোনো এক কারণবশত বন্ধ হয়ে গিয়েছে। আসে কিছু কিছু মানুষ ঘুরতে আসে, মানে অত একজন আসে না। দেখো সুন্দর একটা নদী। তো আমরা ঘুরি আর তোমাদেরও ঘুরে দেখাই, ভাববো তোমাদেরও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা। চলো ঘুরি। হ্যাঁ Thank you.
চা বাগান ফটো তোলা হলো ওদিন লোক গেলাম তো সুন্দর চা বাগান খুবই বৃষ্টি হচ্ছে, একদম আমরা ভিজে গিয়েছি বলতে গেলে। ভাগ্যিস জোরে আসেনি। দেখো একটা সুন্দর নদী, দেখো সবাই মাছ মারছে, দেখো জল কিন্তু বেশি নেই, তবুও মাছ আছে অনেক। দেখো জলটা পাহাড় থেকে চলে আসছে, আর দেখো ঠান্ডা হাওয়া, খুবই ঠান্ডা হাওয়া। তোমরা না আসলে বুঝতেই পারবে না এত সুন্দর। চলো দেখি, দেখা যায়, ভালোই লাগছে পরিবেশটা। চারিদিকে সবুজ গাছপালা, তার মধ্যে আমরা যাচ্ছি, সত্যি খুব সুন্দর লাগছে। তো আমরা ঘুরি আর তোমাদেরও ঘুরে দেখাই। আকাশটা এতটাই মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে। তোমাদেরও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা। চলো ঘুরি। হ্যাঁ, খুবই কালো। তোমাদের সবাইকে দেখাচ্ছি, আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি, ফরেস্টের ভেতরে। এখানে হাতি বের হয় মাঝে মাঝে, এমনও হয় হাতি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, মানে লোকজনের যাওয়া আসা পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়ে। তো দেখা যাক, দেখা যায় কিনা হাতি আমাদের কপালে কি আছে দেখা যাক। এখন তোমরাও বলো যাতে দেখা যাক যায় হাতি। চলো দেখি হাতি দেখা যায় কিনা। না